চলে এসেছে মঙ্গলবার। স্থানীয় সময় ভোর হতেই আমেরিকায় শুরু হলো ভোটের তোড়জোড়। খুলতে শুরু করেছে ভোট কেন্দ্রগুলো। এক এক অঙ্গরাজ্যে ভোট শুরু হবে এক এক সময়। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের যেসব স্থানে প্রথম ভোট শুরু হয় তার মধ্যে একটি হল নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নোচে শহর। এখানে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ভোট গ্রহণ হয়েছে। এরই মধ্যে সেখানে ভোট গণনাও শেষ হয়েছে। সিএনএন বলছে ফলাফলে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম সংখ্যক ভোট পেয়েছেন। শহরটিতে এবার মোট ভোটার 6 জন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে আমেরিকার পূর্ব উপকূলে ভারমন্ট এলাকায় শুরু হয়েছে ভোট গ্রহণ। কয়েক ঘন্টার মধ্যেই বিভিন্ন জায়গায় জমে উঠবে ভোটের মাঠ। এ তালিকায় রয়েছে নিউইয়র্ক ও ভার্জিনিয়া। নির্বাচনের ফল কখন জানা যাবে তা নির্ভর করছে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা কেমন তীব্র হবে। কিছু রাজ্যে যদি ভোটের ব্যবধান কয়েক হাজারে নেমে আসে তাহলে হয়তো 2020 সালের মতোই পরিস্থিতি তৈরি হবে। কিন্তু একজন প্রার্থী যদি নির্বাচনে ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকেন তাহলে ফলাফল আরও আগে পরিষ্কার হয়ে যেতে পারে। তবে এবছরে নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অন্যান্য দেশের মতো ভোট সংখ্যা দ্বারা নির্ধারিত নয়। এটি নির্ধারিত হয় ইলেকটোরাল কলেজ ভোটের উপর। প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে 538 ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে 270টিতে জিততে হয়।